এদিকে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ শুরুর আগে শতবর্ষী কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সকল যান বন্ধ থাকায় বিকল্প উপায়ে যানবাহন পারাপারে শুরু হয়েছে ফেরি চলাচল। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাটে আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন ফেরি চলাচল কখন থেকে শুরু হলো, কোনো ভোগান্তি আছে কিনা, আর যেই সেতুর সংস্কার কাজটি শুরু হয়েছে সেটি শেষ হবে কবে নাগাদ? গালিব, এই চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ এই কালুরঘাট ব্রিজের উপর দিয়ে চলাচল করবে কক্সবাজার চট্টগ্রাম রুটের ট্রেন। তবে সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ এটি সংস্কারের উদ্যোগ নেয়। আমরা দেখেছি বুয়েটের পরামর্শক দলের সুপারিশ অনুযায়ী প্রায় 55 কোটি টাকা ব্যয়ে এই সেতুটির সংস্কার কাজ আজ থেকে শুরু হয়েছে। সকাল 11টার পর থেকে এই সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিকল্প পথে চলাচলের জন্য আমরা দেখেছি সেতুর পাশেই ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামের কালুরঘাটের অংশে একটি ফেরি এবং বোয়ালখালীর অংশে অপর আর একটি ফেরি চালু হয়েছে। 11টার পর থেকে সেই ফেরি চলাচল কার্যক্রম আমরা দেখেছি। তবে এখানে ভোগান্তির বিষয়টি একটু বলে রাখতে হয় যে ফেরি চলাচলের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে ফেরির সংখ্যা কম হওয়ার কারণে যেহেতু এই অংশে যান চলাচল বেশি হয় এবং মানুষ পারাপারের সংখ্যাটাও বেশি, ফলে ঘণ্টা পর ঘণ্টা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের এবং যানবাহনগুলোকে, আমরা এমন দৃশ্য দেখতে পেয়েছি। এবং এখানে যারা সড়ক এবং জনপথ বিভাগের লোকজন আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা প্রথম দিকে যে চিন্তা করেছিলেন যে পরিমাণ একটা চাপ থাকবে তার চেয়ে আসলে বেশি চাপ এখানে সকাল আজকে থেকে লক্ষ্য করা গেছে, যার কারণে খানিকটা ভোগান্তি বেড়েছে, তারা এটি স্বীকারও করেছে। এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে বোয়ালখালীর মানুষ বা দক্ষিণ চট্টগ্রামের মানুষ তারা চেয়েছিল নতুন একটি সেতু, কিন্তু সেই সেতুটি না হয়ে সংস্কারের কাজ হয়েছে, এতে তারা যতটুকু সন্তুষ্ট হওয়ার কথা সেই সন্তুষ্টি আমরা তাদের মাঝে দেখিনি। এবং ফেরি চলাচলের ক্ষেত্রে ভোগান্তির ব্যাপারটা তারা বারবারই বলছেন, অনেকক্ষণ সমুদ্রে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং টোল আদায়ের ক্ষেত্রেও এক ধরনের ভোগান্তি আমরা লক্ষ্য করেছি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে দীর্ঘদিন পরে হলেও ফেরিটি সংস্কারের কাজ শুরু হয়েছে এবং আগামী 2 মাস এই সংস্কার কাজ চলবে। 2 মাস শেষে এটি ট্রেন চলাচল জন্য উপযোগী হবে এমনটি বলছেন রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তারা। এবং এই সেতুর উপর দিয়ে যান চলাচল করতে হলে আরও 3-4 মাস অপেক্ষা করতে হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে সংস্কার এবং ফেরি চলাচলের সর্বশেষ। ঢাকা থেকে কক্সবাজার যেতে হলে পাড়ি দিতে হবে শতবর্ষী কালুরঘাট সেতু, সেটির সংস্কার কাজ শুরু হয়েছে, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।